Hello viewers, welcome to our channel, welcome to our another vlog. উদয়পুর ভ্রমণের প্রথমেই আমরা চলে এসেছি ফতে সাগর লেক দেখতে। এই সেই ফতে সাগর লেক, এটি মহারানা ফতে সিং তৈরি করিয়েছিলেন। অপূর্ব সুন্দর এই লেকের চারপাশ পাহাড়ে ঘেরা। সম্ভবত এই অপূর্ব সৌন্দর্যের জন্যই এই লেকটিকে কাশ্মীরের ডাল লেকের সঙ্গে তুলনা করা হয়। ফতে সাগর লেকের খুব কাছেই আছে আরেকটি দ্রষ্টব্য স্থান, মহারানা প্রতাপ মেমোরিয়াল। এন্ট্রি ফির জন্য বোর্ডটি দেখে নিতে পারেন। এটি হলো মহারানা প্রতাপ ও তার ঘোড়া চেতকের ব্রোঞ্জের তৈরি মূর্তি। এটি পাহাড়ে অবস্থিত হওয়ায় এর উপর থেকে দেখা যাচ্ছে একদিকে পিছলা লেক আর অপরদিকে ফতে সাগর লেক। এখানে রাতে লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা আছে। গাইডের থেকে জানা গেল এখানে প্রায় 500টি চন্দন গাছ আছে, তাই রাত্রে খুব কড়া সিকিউরিটির ব্যবস্থা থাকে। আমাদের পরবর্তী গন্তব্য হলো বীর ভবন। এটি একটি মিউজিয়াম। এখানে মহারানা প্রতাপের ব্যবহৃত কিছু পোশাক, অস্ত্রশস্ত্র, পেন্টিং এবং তার মূর্তি আছে। উদয়পুরের আরেকটি দর্শনীয় স্থান হলো ওয়াক্স মিউজিয়াম। আপনারা চাইলে একটি দেখতে পারেন, খারাপ লাগবে না। উদয়পুরের আরেকটি আকর্ষণীয় জায়গা হলো সাহেলিয়ন বাড়ি। এটি মহারানা সংগ্রাম সিং তার রাজ পরিবারের মহিলাদের জন্য নির্মাণ করিয়েছিলেন।
রাজস্থানের মরুদেশে গাছপালা দিয়ে ঘেরা এত সুন্দর একটি বাগান থাকতে পারে না দেখলে বিশ্বাসই করা যায় না। এখানে রয়েছে সুন্দর একটি পদ্মপুকুর, আর এই পদ্মপুকুরের মাঝখানে যে ফোয়ারাটি দেখতে পাচ্ছেন সেটা ইংল্যান্ড থেকে আনানো হয়েছিল। এই সুন্দর পদ্মপুকুরটিকে আরও সুন্দর করে তুলেছে হাতির মূর্তিগুলি। সাহেলিয়ন কি বাড়ির আরেকটি বৈশিষ্ট্য হল এই বাগানটির চারিপাশেই রয়েছে ছোট বড় ফাউন্টেন। এই ফাউন্টেনগুলি সাহেলিয়ন কি বাড়ির শোভা বৃদ্ধি করেছে। আমাদের নেক্সট ভিডিওতে দেখবেন উদয়পুর সিটি প্যালেস। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংক ইউ ভিউয়ার্স।